নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, যারা সামান্য কিছু পুঁজি দিয়ে মোটামুটি একটা ইনকাম সোর্স জেনারেট করার কথা ভাবছেন, তাদের জন্য এই ভিডিওটা। মাত্র 14,000 টাকার মেশিন দিয়ে প্রতি মাসে মোটামুটি 40-50,000 টাকা ইনকাম করা যায়, আর সেটা আপনি কীভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। ফ্রেন্ড, প্রতি মাসে মোটামুটি 40-50,000 টাকা ইনকাম কিন্তু কম নয়, আর এটা আপনি অবশ্যই আপনার গ্রামের বাড়িতে বসেই করতে পারবেন। তো ফ্রেন্ড, ব্যবসাটা হলো তেলের ব্যবসা। তো ফ্রেন্ড, তেলের ব্যবসা শুরু করার আগে আপনাকে এটা দেখে নিতে হবে কোন জিনিসে কত পার্সেন্ট তেল বেরোয়। যেরকম শস্য থেকে কী পরিমাণ তেল বেরোয়, তিল থেকে কী পরিমাণে তেল বেরোয়, নারকেল থেকে কী পরিমাণে তেল বলে, সোয়াবিন থেকে কী পরিমাণে তেল বেরোয়। তেলের ব্যবসাটা শুরু করতে গেলে আপনাকে প্রথম সেটা জেনে নিতে হবে। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। পিনাট মানে চীনাবাদাম, চীনাবাদাম থেকে 40-55% তেল পাওয়া যায়। সোয়াবিন থেকে 18-21% তেল পাওয়া যায়। সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল, এর থেকে 40-50% তেল পাওয়া যায়। রাইস ব্রান, ডালের তুষ থেকে পাওয়া যায় 18-20% তেল। পাম ফুড মানে পাম থেকে পাওয়া যায় 20-25% তেল। সানশেড মানে তিল, এর থেকে পাওয়া যায় 45-50% তেল। কটন শিট মানে কাপাসের বীজ, এর থেকে পাওয়া যায় 33-40%। রিপেশির মানে রাই বা সর্ষা, এর থেকে পাওয়া যায় 28-45% তেল। চামেলি, এর থেকে পাওয়া যায় 58-60% তেল। কাস্টার শিট মানে বেন্নাথ থেকে পাওয়া যায় 50-70% তেল। কোকোনাট মানে নারকেল থেকে পাওয়া যায় 40-70% তেল। সাফলার মানে কুসুম ফুল থেকে পাওয়া যায় 29-45% তেল। কর্ন মানে ভুট্টা, ভুট্টা থেকে পাওয়া যায় 30-40% তেল। ওয়ালনাট মানে আখরুট, আখরুট থেকে পাওয়া যায় 40-65% তেল। আর ফ্ল্যাক্স সিড থেকে পাওয়া যায় 29-44% তেল। তো ফ্রেন্ড, দেখে নিয়েছেন, আপনি যদি আপনার ব্যবসায় অধিক লাভ করতে চান তো অবশ্যই যে প্রোডাক্টটাই বেশি মাত্রায় তেল পাওয়া যায়, তো সেই প্রোডাক্টে নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু বেশি টাকা ইনকাম করা যাবে। এছাড়াও আপনি যদি অন্য কাস্টমার, অন্যান্য কাস্টমারদের তেল ভাঙাতে চান তাহলে কিন্তু আপনি সেটা করতে পারবেন ছোট পর্যায়ে। আর আপনি যদি নিজে কাঁচামালটা বাজার থেকে কিনে সেটা তেল বানিয়ে বাজারে বিক্রি করতে চান সেটা তো খুবই ভালো। তো চলুন কীভাবে এটা করবেন দেখে নেওয়া যায়। ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে যে মেশিনটা দেখাচ্ছি এটা মাত্র 14,000 টাকার মেশিন, আর এটা সম্পূর্ণ অটোমেটিক একটি মেশিন। তো এখানে দেখতে পাচ্ছেন এক সাইড দিয়ে এখানে খোলটা বেরোচ্ছে। তো আপনাকে শুধুমাত্র মেশিনটা লাগিয়ে দিতে হবে। এটা 220 ভোল্টেই চলে, মানে আপনার ঘরে যে লাইটটা আছে সেই লাইটটাতেই খুব সুন্দরভাবে এটা চালানো যায়। আর আপনাকে শুধুমাত্র যা তেলটা বের করবেন, যেরকম সর্ষে, তিল, নারকেল বা অন্য যা কিছু, তো আপনাকে এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এটা অটোমেটিক্যালি স্টার্ট করে দিলে অটোমেটিক্যালি এক সাইড দিয়ে খোল আর এক সাইড দিয়ে তেল বেরোতে থাকবে। এখানে আপনি মেশিনটা দেখতে পাচ্ছেন স্টিলের। তো স্টিলের মেশিনগুলো কী হয়, খুব সহজে এগুলো কালো হয় না বা এগুলো খারাপ হয় না। তো এর আর একটা প্রসেসিং আছে, শুধুমাত্র একবার দিলেই কিন্তু এটা সম্পূর্ণভাবে তেল বেরোয় না। শুধুমাত্র ছোটো মেশিনে নয়, আপনি যদি বড় মেশিনেও তেলটা বের করতে যান একবারে দিলেই কিন্তু সম্পূর্ণ তেলটা বেরোয় না। তো মোটামুটি 2-3 বার দেওয়ার দরকার হয় আপনার কোল থেকে তেলটা সম্পূর্ণরূপে বের করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন তেলটা কীভাবে বেরোচ্ছে। এইভাবে যদি আপনি প্যাকেট জ্যাক করে বিক্রি করতে যান সেটা কিন্তু সম্ভব না। তো আপনার যদি রিফাইন করার জন্য কোনো মেশিন না থাকে সেটাও কিন্তু চলবে। তো সেটা আপনাকে কী করতে হবে, আপনাকে 2-1 দিন পর্যন্ত তেলটা কোনো একটা বোতলে ভরে বা বড়ো কোনো পাত্রে ভরে রেখে দিতে হবে। তো নিচে যে গাঢ়টা আসবে সেটা নিচে চলে যাবে, আর যে রিফাইন যে তেলটা মানে ভালো যে তেলটা সেটা উপরে থাকবে। তো আপনি উপরে উপরে তেলটা নিয়ে নিচে যে গাঢ়টা থাকবে সেটা কিন্তু আপনি আর একবার, মানে যে প্রোডাক্টটা তেল আপনি বের করেছেন, যেরকম শস্য তেল যদি আপনি বের করে থাকেন তাহলে অন্য শস্যর সাথে কিন্তু ওটা আর একবার মেশিনের ভিতরে দিলে ওটাও কিন্তু রিফাইন হয়ে যাবে। এই মেশিনটি দিয়ে যে কোনো শীট থেকে তেল বের করতে পারবেন। তো ফ্রেন্ড, এই মেশিনটা চালানো খুবই সহজ, যে কেউ চালাতে পারবে একবার দেখলেই। তো ফ্রেন্ড, চলুন দেখে নিয়ে যাক এই মেশিনটা আপনি কোথায় পাবেন এবং কত টাকায় পাবেন। ফ্রেন্ড, আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে ইন্ডিয়া মার্ট থেকে দেখাচ্ছি। এটা কিন্তু যে কোনো বাজারে পাওয়া যায়, এখানে 14,000 টাকা বা অন্য মেশিনগুলো আপনি দেখতে পাচ্ছেন। তো যে কোনো বাজার থেকে আপনি নিতে পারবেন। তো ফ্রেন্ড, আপনার যারা পুঁজির জন্য বড় আকারে ব্যবসাটা করতে পারছেন না তারা অবশ্যই এই ছোটো মেশিনটা কিনে ব্যবসাটা শুরু করতে পারেন। যদি ব্যবসার থেকে অনেক বেশি পরিমাণে লাভ করতে চান তাহলে আপনাকে আরও অনেকগুলো মেশিন কিনতে হবে, যেরকম তেল রিফাইন করার জন্য,
বা আপনার যে সোয়াবিনের যে খোলটা আসবে সেটা কাজে লাগানোর জন্য, শস্যের খোলটা কাজে লাগানোর জন্য, এটা রিফেয়ার করে কীভাবে আপনি অন্য প্রোডাক্টে পরিণত করতে পারবেন, সেই মেশিনটা যদি আপনার কাছে থাকে বা আপনি নিতে পারেন, তাহলে কিন্তু এই ব্যবসাটি থেকে অনেক বেশি পরিমাণে লাভ করা সম্ভব। এভারেস্টটা যদি হিসাব করা হয় শুধুমাত্র তেল বের করে আপনি কিন্তু খুব বেশি লাভ করতে পারবেন না। যখন আপনি খোলটাকে কাজে লাগাবে বা সেটা অন্য প্রোডাক্ট বানিয়ে বিক্রি করতে পারবেন, সেটাই আপনার বেশি পরিমাণে লাভ হবে। তো প্রথমে এই মেশিনটা দিয়ে আপনি শুরু করতে পারেন, পরবর্তীতে যখন আপনার ব্যবসাটা ধীরে ধীরে বড় হবে, আপনার পুঁজির টাকা, আপনার ব্যবসার টাকাটা ব্যবসায় লাগিয়ে ব্যবসাটা কিন্তু বড় করতে পারবেন। তো ফ্রেন্ড, যারা অল্প টাকার ভিতরে কোনো ভালো ব্যবসা করতে চায় তারা এই ব্যবসাটা শুরু করতে পারে। তো ফ্রেন্ড, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখাবো পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।